بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق من بعد ما تبين لهم كأنما يساقون إلى الموت وهم ينظرون وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون سمعت الشيخ ربيع الإسلام صاحب كتار তাৎপর্যপূর্ণ আলোচনার জন্য এ পর্যায়ে কোরআনে হাকিম থেকে আরেকবার তেলাওয়াত নিয়ে আসছে আব্দুল আজিজ বিন মতিউর রহমান আব্দুল আজিজকে কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের জন্য অনুরোধ করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بهداه أما بعد প্রিয় দিনী ভাইরা অত্যন্ত অল্প সময় সম্মানিত ওলামায়ে কেরাম এবং মাশায়েক বৃন্দ যারা আমাকে আপনাদের সম্মুখে কিছু কথা বলার নির্দেশ করেছেন তাদের প্রত্যেকেই প্রায় আমার উস্তাদ তুল্য তাদের সামনে কোনো ওয়াজ ও নসিহত করার মতো কোনো দিক থেকেই যোগ্যতা আমার নেই
তথাপি কিছু কথা দিনীবাহী হিসাবে সবার সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হলো, আমরা সকলেই জানি, নতুন কিছু নয়, যে মাহে রমজানুল মোবারক আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে দেওয়া বান্দার জন্য বিশেষ অফারের মাস। মালিক আব্দুল্লাহ যেরকম কিছুদিন আগে বিশেষ অফার দিয়েছেন, অবৈধদের বৈধ হওয়া, বৈধদের বিভিন্ন সুযোগ গ্রহণ করা, এই অফার যারা গ্রহণ করতে পেরেছেন তারা নিজেদেরকে যেমন ধন্য এবং সৌভাগ্যবান মনে করেন, তেমনিভাবে যারা এই অফার গ্রহণ করতে পারেন নাই তারা যেরকম আক্ষেপ করছেন অথবা নিজেকে বঞ্চিত মনে করেছেন, ঠিক একইভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দেওয়া মাগফিরাতের অফার, রহমতের এই অফার যারা গ্রহণ করতে পেরেছেন তারা সন্দেহাতীতভাবে সবচেয়ে বেশি সৌভাগ্যবান, আর যারা করতে পারেননি তারা সন্দেহাতীতভাবে সবচেয়ে দুর্ভাগা। এই কথাগুলো কোরআন এবং হাদিসের আমাদের সকলেরই জানা কথা। যে বিষয়টি আলোচনায় খুব একটা উঠে আসে না সেটা হলো, প্রত্যেক ভালো এবং শ্রেষ্ঠ কাজের একটি সর্বশ্রেষ্ঠতম জায়গা থাকে, প্রত্যেক মূল্যবান জিনিসের অতি মূল্যবান একটি জায়গা থাকে। যেমন দুধ পুরোটাই ভালো, খাদ্য হিসাবেও ভালো, পানীয় হিসাবেও ভালো, কিন্তু দুধের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলোই মূল্যবান। এর ভিতরে সর্বশ্রেষ্ঠতম, সবচেয়েতে বেশি মূল্যবান হলো দুধের ক্রিমটা। ঠিক একইভাবে রমজানুল মোবারক পুরাটাই শ্রেষ্ঠ, পুরাটাই মর্যাদাপূর্ণ, পুরাটাই সকল মাসের সেরা মাস, কিন্তু এই রমজানুল মোবারকের নির্যাস, রমজানুল মোবারকের সবচেয়ে শ্রেষ্ঠতম সময়টা হলো শেষ দশটা দিন, যে দশ দিন আমাদের মাঝে সমাগত আর এক দু তিন দিন পরেই শুরু হবে। এই দশটি দিন হলো পুরো রমজানুল মোবারকের নির্যাস। দুধের মধ্যে ক্রিমের যে মর্যাদা, রমজানুল মোবারকের মধ্যে শেষ দশকের মর্যাদা হলো তেমন। আর এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইবাদত, ওনার বন্দেগী সম্পর্কে সহিহ বুখারীর ভিতরে এবং বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে এসেছে, কানা ইয়াজতাহিদু ফিল আশর মা লা ইয়াজতাহিদু ফি গাইরিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল করিমের শেষ দশ দিনে ইবাদত বন্দেগীর জন্য যতটুকু মুজাহাদা করতেন, যতটুকু পরিশ্রম করতেন, এত পরিশ্রম অন্য কোন সময়ের জন্য তিনি করতেন না। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এসে আহিয়া লাইলা সারা রাত জেগে ইবাদত করতেন, ও আইকাদা আহলা পরিবারের লোকদেরকে ঘুম থেকে উঠাতেন, যেটা অন্য সময় করতেন না, ইবাদতের জন্য, দোয়া ও ইস্তিগফারের জন্য, ওয়াশাদদামি ইজারা কোমর বেঁধে নিতেন ইবাদত বন্দিগির জন্য, দোয়া এবং ইস্তিগফারের জন্য। সম্মানিত দিনী ভাইরা, সে সময়টা আমাদের সামনে একেবারে চলে আসছে, যে সময় ইবাদতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন। নাসাইর আরেকটি হাদিস আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকেই বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছেন, একটুও ঘুমান নাই, আর পুরো রাতে কোরআন খতম করেছেন এবং 30 দিনের পুরো মাসের পুরো মাসটাই রোজা রেখেছেন। এরকম ঘটনা আমি ওনার জীবনে কখনোই দেখি নাই রমজান ছাড়া। রমজানের বাইরে যেখানে কোরআনে করিম 3 দিনের নিচে খতম করা নিষেধ রীতিমতো, কিন্তু রমজানুল করিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের স্পৃহা এবং উদ্দীপনা এত বেশি ছিল, বিশেষ করে শেষ দশকে, যে তার স্পৃহা অনেক গুণ বেড়ে যেত, এতটাই বেড়ে যেত যে তিনি শেষ দশক মসজিদে এসে ইতিকাফে চলে আসতেন, উদ্দেশ্য দুনিয়ার অন্য সমস্ত সম্পর্কগুলো থেকে নিজের সম্পর্ককে সংক্ষিপ্ত করে আল্লাহর ঘরে চলে আসা এবং সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতের ভিতরে কাটানো।
দোয়া ইস্তেগফারের ভিতরে কাটানো, আমলের ভিতরে কাটানো। এই জন্য প্রিয় ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন সহিহ বুখারীর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করতেন তার মৃত্যু পর্যন্ত, প্রত্যেক রমজানে শেষ দশকে মসজিদে এতেকাফ করতেন। সহিহ বুখারীর অন্য রওয়ায়েত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে উনি রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে, দ্বিতীয় হিজরিতে ফরজ হওয়ার পর থেকে এগারো হিজরি ওনার ইন্তেকাল পর্যন্ত নয় বছরে প্রত্যেক বছরে দশ দিন করে, শেষ দশ দিন তিনি এতেকাফ করতেন, আর শেষ বছরে, জীবনের শেষ বছরে তিনি বিশ দিন এতেকাফ করেছেন। এতেকাফ করা থেকে প্রমাণ হয় যে এই দশ দশকে, অর্থাৎ রমজান করিমের শেষ দশকে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য খাস করে নেওয়া একজন ইমানদারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শেষ দশকের ইবাদত বন্দেগিতে মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। এই শেষ দশকে কেন আমরা ইবাদতের প্রতি অতি মনোযোগী হব, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গুরুত্ব আরোপ করেছেন, তার একাধিক কারণের ভিতরে সর্বপ্রধান কারণ হলো লাইলাতুল কদর আল্লাহ তাআলা রেখেছেন। বিভিন্ন হাদিসের ভিতরে আসছে, সহিহ বুখারীর রওয়ায়েতে আসছে, তাহাররা লাইলাতুল কদর ফিল ফিত্র মিনাল আশর আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে কোন কোন রওয়ায়েতে শেষ দশকের বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন। আর লাইলাতুল কদরে ইবাদত করলে কি লাভ, লাইলাতুল কদর কেন পাওয়া দরকার, এটার উত্তরে আমরা যারা দিনদার কিসিমের লোক তারা উত্তরে বলবো, কারণ লাইলাতুল কদর ইবাদত হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম। অথবা অন্য কেউ বলবো যে লাইলাতুল কদর ইবাদতের গুরুত্ব এই জন্য যে এ রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কিন্তু আমাদের সমাজের সাধারণ শ্রেণীর মানুষ, যাদের দিন নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নাই, তাদের কাছে এই কোরআন নাজিলের গুরুত্ব, তাদের কাছে হাজার মাসের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ মর্যাদা পাওয়ার গুরুত্ব তেমন কোন গুরুত্ব তাদের কাছে এগুলো রাখে না, এটাই হলো বাস্তবতা। একটা কথা বললে শেষ দশকে সবাই হুমড়ি খেয়ে মসজিদে পড়বে ইনশাআল্লাহ সাধারণ মানুষ, সেটা হলো এই, যদি জানায় দেওয়া যায় যে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সমূহ, আর এই লাইলাতুল কদর পাওয়ার জন্য ইবাদত করতে হবে এই জন্য যে এই লাইলাতুল কদরে ভাগ্য ঠিক হয়, এই কথাটা যদি জানাই দেওয়া যায় তো আমার মনে হয় যে আমাদের দেশে মানুষ মসজিদে আসার জন্য অনেক বেশি ভিড় করবে। কারণ সারা দেশে, আমাদের দেশে সাধারণত বছরে তিনটা দিন আছে, যে তিনটা দিন ইসলামের নামে গণজোয়ার সৃষ্টি হয়, আমাদের দেশে গণজোয়ার সৃষ্টি হয় ইসলামের নামে তিনটা দিন সারা বছরে। এই তিন দিনের বাইরে অন্য কোনো সময় নেই, যে সময় প্রতিটা ঘরে ঘরে মানুষের মধ্যে হরকত সৃষ্টি হয়, আন্দোলন সৃষ্টি হয়, ইসলামের জন্য সবাই একটু নড়াচড়া করে, এরকম আর কোনো দিন থাকে না তিনটা দিন বছরে। এক তবলিগ জামাতের বিশেষ তোমার মোনাজাতের দিন, যদি যাইতে না পারে টেলিভিশনের সামনে মোনাজাত দিয়ে বসে, আর যাইতে পারলে তো কথাই নেই, রাজনৈতিক দলের নেতা থেকে নিয়ে রিক্সাওয়ালা টোকাই রংবাজ পর্যন্ত কোন শ্রেণীর লোক বাদ থাকে না। ইদানিং আবার অমুসলিমরাও আসা ধরছে, কেন আসে, কি জন্য আসে, সারা দেশ ব্যাপী যে একটা আলোড়ন হয়েছে, কেন আসে, একটি লোক নিজের পরিবর্তনের জন্য, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের সন্ধান পাওয়ার জন্য, আখেরাতের জন্য এই তবলিগের বিশেষ তোমার মোনাজাতমুখী হয় বলে আমি মনে করি না। যতজন মোনাজাতমুখী হয় বিশেষ তোমার মোনাজাতকে কেন্দ্র করে একটা আলোড়ন যে সারা দেশব্যাপী মিডিয়া হোক যেমনি হোক সৃষ্টি করা হয়েছে কৃত্রিমভাবে, এটার মূল লক্ষ্য এবং টার্গেট একটাই, সেটা হলো একটা ধারণা মানুষের মধ্যে জন্মেছে যে এখানে গেলে এত মানুষ দোয়া করবে, এত দেশের মানুষ দোয়া করবে, দোয়া কবুল হবে, অর্থাৎ কিছু একটা ধান্দা এবং স্বার্থ হাসিলের আশায় এখানে মানুষ আসে। বিভিন্ন পত্রপত্রিকার দ্বারা জানতে পেরেছি যে ইদানিং প্রেমিক প্রেমিকা জুটিও আসে তাদের প্রেমে সফলতা অর্জন করার জন্য। তো জাতীয় জীবনে ইসলামের নামে যে একটা গণজোয়ার হয়, সেই গণজোয়ারটা হলো সম্পূর্ণ একটা ধান্দা এবং স্বার্থবাদিতার উপরে নির্ভর করে। দ্বিতীয়ত যে দিনটাতে হয় সেটা হলো শবে বরাত, এমন কোনো ঘর থাকে না যেখানে কম বেশ এবাদত বন্দিগি হোক, এবাদত বন্দিগির নামে বেদাত হোক, যাই হোক একটা নড়াচড়া না হয়। উদ্দেশ্য কি, আল্লাহকে পাওয়া কখনোই নয়, বা আখেরাতের কল্যাণ লাভ করা কখনোই উদ্দেশ্য থাকে না। বেশিরভাগ একবারে প্রায় সকল, কিছু মানুষ বাদে প্রায় সকল মানুষের উদ্দেশ্য মূলত একটা, সেটা হলো ভাগ্যটাকে একটু কি করা, জ্বালাই করে নেওয়া। একদিন আল্লাহকে ফুসলাইয়া ফাসলাইয়া সারা জীবন এবাদত বন্দিগি না করিয়া
একদিন আল্লাহর কাছে কান্নাকাটি করে টরে কোন রকম নিজের ভাগ্যটাকে শোধরানোর একটা অপকৌশল। দুই নম্বরই পথ। তাহলে দ্বিতীয়ত, যে দিনটাতে মানুষ আসে বেদাতের নামে জমা হয়, ইসলামের নাম করে জমা হয়, সেটাও নিজের ধান্দা এবং স্বার্থকে কেন্দ্র করে। এবার আসেন তৃতীয়ত, যে দিনটাতে একসাথে মানুষ দুই ঈদে সারা দেশের প্রতিটা ঘরে ঘরে, এটা আলহামদুলিল্লাহ বেদাতের না বিষয় না, এটা কোরআন হাদিস সম্মত। কিন্তু হলে কি হবে, এখানেও মানুষের মধ্যে যে একটা গণজোয়ার দেখা যায়, সবার মধ্যে যে এক ধরনের সাড়া দেখা যায়, এই সাড়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণের জন্য বলে আমি মনে করি না। এই সাড়াটাও এই জন্য যে এখানে নিজেদের ভোগবাদিতে আসে, উৎসবের ব্যাপার সেবার আসে, ফুর্তি করার সুযোগ আসে, সেজন্য আসে। যদি ঈদের দিনে শুধু ঈদের সালাত ছাড়া কোনো ঈদের অপশন না থাকতো, আনন্দ উৎসবের অপশন না থাকতো, গরু জবাই করাও করে আনন্দ করার সুযোগ না থাকতো, আমার মনে হয় আমরা যত মানুষ এখন ঈদের জন্য মাতামাতি করি, এর ভিতরে কত পার্সেন্ট মানুষ মাতামাতি করতো সেটা সন্দেহের যথেষ্ট জায়গা আছে। সম্মানিত দিনই ভাইয়েরা, এই জন্যই বললাম যে রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যদি এখন আমরা বলি যে কারণ এখানে সবে কদর আছে, আল্লাহ লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এরাতে ইবাদত হাজার মাসে ইবাদতের চাইতে উত্তম, তাহলে এই সব কথাগুলো আমাদের সমাজের মানুষের কাছে পানসে মনে হয়। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, ভালো কথা, আমার কি লাভ? লাইলাতুল কদরে হাজার মাসে ইবাদতের চাইতে উত্তম, বুঝলাম, আমি কি পেলাম? নগদ দুই টাকা পাইলে সেখানে যাব, কিন্তু এখানে আসলে আমার কি লাভ? বা এই রাতের ইবাদতগুলো আমার কি ফায়দা? যদি জানতে পারে যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতেই ভাগ্য ঠিক হয়, এই আসল সংবাদটা যদি মানুষ জানতে পারতো, আমার মনে হয় মানুষ মসজিদমুখী হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখেরি দশকের গুরুত্ব বুঝে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সমস্ত আমলগুলোকে সহি শুদ্ধ রূপে করার তৌফিক দান করেন। সম্মানিত দিনী ভাইয়েরা, সাধারণত আমাদের দেশের নিয়ম হলো রমজানের প্রথম দিকে মানুষ মসজিদ ভর্তি হয়ে বারান্দা বোঝাই হয়ে বাহিরেও চাটায় বিছানো লাগে, এটা হলো আমাদের দেশের সাধারণ চিত্র। তারাবি নামাজের সময় এত মানুষ আসে মাশাআল্লাহ, প্রথম দশ দিন শেষ হয়ে গেলে দ্বিতীয় দশ দিনে বাহিরের চাটায় গোছানো লাগে, বারান্দায়ও দুই একটা কাতার থাকলে থাকলো, ভেতরটাতে লোক থাকে। আর দ্বিতীয় দশ দিন পার হয়ে গেলে একুশ রমজান থেকে দেখা যায় নিয়মিত মুসল্লি যারা ছিল শুধু তারাই আছে, বাকি সবগুলো হজব হয়ে গেছে, চলে গেছে। অথচ রমজান যত গভীরে যায় তার গুরুত্ব তত বাড়ে। যে কোনো শ্রেষ্ঠ জিনিস, আগেই বলেছি, যে কোনো শ্রেষ্ঠ এবং মূল্যবান জিনিসের আবার সবচেয়ে মূল্যবান একটা জিনিস থাকে, যেমন শুক্রবার জুমার দিন সপ্তাহের সেরা দিন, শ্রেষ্ঠ দিন, কিন্তু এর ভিতরে দিনের শেষ অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাত, রাতের ভিতরে রাতের এক শেষ তৃতীয়াংশ এটা সবচেয়ে মূল্যবান, তার ভিতরে আবার সাহুরের সময়টা সবচেয়ে বেশি মর্যাদা পান। ঠিক একইভাবে রমজান করিমের শেষ দশকের মর্যাদা রমজানের সবচেয়ে বেশি, কিন্তু আমাদের আমল বা আমাদের দেশের সামাজিক স্বাভাবিক চিত্রটা হলো এর উল্টা, অর্থাৎ শেষ দশকে মানুষ আরো বেশি গাফেল হয়ে যায়, আরো বেশি বাজারমুখী হয়ে যায়, ঈদের কেনাকাটার নামে শেষ দশকে মানুষ অস্থির হয়ে পড়ে। এই জন্য দিনী ভাইয়েরা, আমাদের উচিত নিজেদেরকে, নিজেদের পরিবারকে রমজানের শেষ দশককে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সহিভাবে ইবাদতের জন্য নিজেদেরকে প্রস্তুত করা। এই জন্য সবার চেষ্টা করা দরকার, সবার পরিশ্রম করা দরকার, সমাজের সাধারণ চিত্রটাকে পরিবর্তন করার চেষ্টা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে রমজানের শেষ দশকের ইবাদতের যেই চিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, যে কয়েকটা আমল ওনার থেকে আসছে, সারা রাত জেগে ইবাদত বন্দেগী করা, কমর বাঁধা, কমর বাঁধা বলতে অনেক মুহাদ্দিসিন ব্যাখ্যা করেছেন, অর্থাৎ স্ত্রী ত্যাগ করা, দশটা দিনের জন্য শুধু আল্লাহর জন্য হয়ে যাওয়া, অথবা ইবাদতের জন্য কমর বেঁধে নিজেকে প্রস্তুত করা, যেটাই হোক। তৃতীয়ত, পরিবার পরিজনকে জাগ্রত করা। এখান থেকে এই হাদিস থেকে আমরা নির্দেশ না পাই এই দশকে বিশেষ করে পরিবার পরিজনকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করা এবং তাদেরকে প্রস্তুত করা আমাদের কর্তব্য। অতএব বিশ রমজান বা বাইশ রমজান থেকে একুশ রমজান থেকে ঈদের কেনাকাটা, সেমাই চিনির ধান্দা আর জামা কাপড় ইত্যাদির চিন্তা কম করে প্রত্যেকে যার যার পরিবারকে ইবাদতের জন্য প্রস্তুত করা দরকার, এবং সেটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেটা তৌফিক দান করেন, সকলকে লাইলাতুল কদর প্রাপ্তির তৌফিক দান করেন। আর এই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার, কিছু কথা শেয়ার করার, কোরআন এবং হাদিস অনুযায়ী সুযোগ করে দেওয়ার জন্য মাশায়েখকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা সকলকে জাযায় খায়র দান করুক। এর ভিতরে যে কথাগুলো ভালো বলা হলো সেগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যদি কোনো ভুল বিচ্যুতি বা ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে মুছে দেন। জাযাকুমুল্লাহ ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।